বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র বা মহারাজা এবং সময়ের সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, এই কথাটা হয়তো সবারই জানা। তবে বর্তমান সময়ে তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান সব তর্ক বিতর্ক। তর্ক বিতর্কগুলো খেলার মাঠে বা খেলার বাহিরের সব কর্মকাণ্ড নিয়ে গঠিত। আজ আমরা তার মাঠের সব তর্ক বিতর্ক নিয়ে আলোচনা করব, তবে তার বাহিরের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। অতীত বা বর্তমানে সাকিব আল হাসান মাঠে খেলা মানেই কেউ সেভ নয়, এটা আম্পায়ারও হতে পারে, আবার নিজ দলের খেলোয়াড় বা প্রতিপক্ষ দলের খেলোয়াড়ও হতে পারে। একটা ক্রিকেট মাঠে যারাই থাকে তারা সবাই সাকিব আল হাসানকে ভয় করে। বর্তমানে সাকিব আল হাসান মাঠে খেলা মানেই শুরু হয় সব নানা তর্ক বিতর্ক। সম্প্রতি বাংলাদেশ টিম শক্তিশালী পাকিস্তানকে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে। এই সিরিজে সাকিব আল হাসানের অবদান তো সবারই জানা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে সাকিব আল হাসান হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলে রেজওয়ানের ওপর। আর হারাবেই না কেন, সাকিব আল হাসান যখনই তার প্ল্যানিং হিসাবে বল করতেছিল তখনই রেজওয়ান বারবার তার ব্যাটিং পজিশন থেকে নড়াচড়া করতেছিল। আর এভাবে মেজাজ হারিয়ে রেজওয়ানের মাথার উপর দিয়ে লিটন দাসের হাতে বল ছুঁড়ে মারে সাকিব আল হাসান। আর দ্বিতীয় টেস্টে ঠিক এমনই একটা ঘটনা ঘটে বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচে। তবে এটা সিরিয়াস কোনো বিষয় না, এটা একটা ফানি মোমেন্ট। পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ আলী আউট হওয়ার পর আরবার আহমেদ ছুটে মাঠের দিকে দৌড়ে আসতেছিল, কারণ সে জানতো পরের ওভারটা ছিল সাকিব আল হাসানের। আর সাকিব আল হাসান তো সম্ভবত যে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলেন, যার ফলে সে দ্রুত ডাগ আউট থেকে ক্রিকেট ক্রিজে দৌড়ে আসেন। এবং তার দৌড় দেখে মনে হচ্ছিল সে অলিম্পিকের কোনো দৌড় এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার দৌড়ে আসার সময় তার হাতে থাকা গ্লাভসটি বারবার মাঠে পড়ে যাচ্ছিল, তারপরেও সে গ্লাভসটি নিয়ে ছুটে দৌড়ে যাচ্ছিলেন ক্রিকেট পিচের দিকে, কারণ পরের ওভারটাই ছিল অলরাউন্ডার সাকিব আল হাসান। এখানে একটা মজার বিষয় হচ্ছে 2023 বিশ্বকাপের ঘটনা তো আপনাদের সবারই জানা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন সময় যখন অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসেন তার আসতে একটু দেরি হয়েছিল, যার ফলে ক্যাপ্টেন সাকিব আল হাসান টাইম আউটের একটা আবেদন করেছিল। আর নির্ধারিত সময়ে দেখা যায় ঠিক 3 মিনিটের ব্যবধানে ক্রিকেট ক্রিজে আসতে পারেনি, ঠিক 3 মিনিটের মধ্যে ডাগ আউট থেকে ক্রিকেট পিচে আসতে পারেনি অ্যাঞ্জেলো ম্যাথিউস, যার ফলে সে টাইম আউটের শিকার হয়। আর পাকিস্তানের টেস্টেও এমন ঘটনা যেন না ঘটে এজন্যই আরবার আহমেদ বারবার মাঠের দিকে ছুটে আসতেছিলেন, কারণ পরের ওভারটাই ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের, সে যে কোনো সময় মেজাজ হারিয়ে ফেলেন। দর্শক, এই সব কর্মকাণ্ডর কারণেই সাকিবকে বলা হয় ক্রিকেটের অ্যাংরি বয়, কারণ সাকিব আল হাসান যখনই মেজাজ হারিয়ে ফেলেন আম্পায়ারের সামনে স্টাম্প ছুঁড়ে মারেন, আবার কখনো কেউ যদি তার কাছে সেলফি তুলতে আসেন তাহলে সে তাকেও থাপ্পড় মারেন। এই সব কিছুর জন্যই সাকিবকে ক্রিকেটের অ্যাংরি বয় বলা হয়, যার ফলে ক্রিকেট বিশ্লেষকরা অনেক সময় ক্রিকেটারদের বলেন সাকিবের কাছ থেকে একটু দূরে দূরে থাকতেই, কারণ সে অকারণে এবং কারণে সে মেজাজ হারিয়ে ফেলেন। তাই আমি ক্রিকেটারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা সবাই সাকিব আল হাসানের থেকে একটু দূরে থাকবেন, কারণ সে যে কোনো সময় মেজাজ হারিয়ে ফেলেন। প্রিয় ভিউয়ার্স, এখন আপনারাই বলুন সাকিব আল হাসানের মেজাজ হারানোর কারণগুলো কি ঠিক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।